السلام عليكم ورحمة الله. হ্যাঁ, এটা আমার আইডি না, এটা ভুয়া, প্রতারক, বাকপার। এটা প্রতিবাদ করো, হ্যাঁ, যে এটা জানাই দিও সবাইকে। এটা আমার আইডি না, এটা ভুয়া, প্রতারক, বাকপার। এটা প্রতিবাদ করো, হ্যাঁ, যে এটা জানাই দিও সবাইকে। আব্দুল খালেক শরিয়াতপুরীর নাম ভাঙায়া বর্তমান সময়ে এক শ্রেণীর ধোকাবাজের আবির্ভাব হয়েছে। যারা মাওলানা আব্দুল খালেক শরিয়াতপুরীর নামে একটি আইডি খুলেছে এবং বিকাশ নাম্বার, রকেট নাম্বার, এরকম ভাবে সহজ নাম্বার দিয়ে মানুষের কাছে মেসেজ পাঠাইতেছে, ফেসবুক আইডি খুলেছে, পেজ খুলে সকলের কাছে বলছে যে আমি আব্দুল খালেক শরিয়াতপুরী, আমাকে আপনারা টাকা পাঠান, আমি এই টাকা দিয়ে তাদের জন্য ত্রাণ কিনে নিয়ে যাব। বড় দুঃখের বিষয়, বড় পরিতাপের বিষয়, যেই সময়ে মানুষ খাবার পাচ্ছে না, যেই সময়ে একটা চিত্র জগতের নায়িকা, চিত্র জগতের নায়ক, যেই সময়ে খারাপ মানুষগুলি তারাও তাদের কুরবানির অর্থ, এই যে অনন্ত জলিল, সাকিব খান, এদের কুরবানির অর্থটা গরিব এতিমদের জন্য, দুর্গ্রস্ত মানুষদের জন্য, পানি বন্দি মানুষদের জন্য তারা দান করে দিয়েছে। আর ঠিক এমন একটা সময়, ঠিক এমন একটা সময়ে আব্দুল খালেক শরিয়াতপুরীর নাম ভাঙায়া একটা কুচক্রমহল তারা টাকা হাতিয়ে নেওয়ার চেষ্টা করতেছে। এটা বড় দুঃখের বিষয়, এটা বড় পরিতাপের বিষয়। আমরা, আমার সাথে কথা হয়েছে এবং আমার সাথে আমার যে ভাই ছিলেন ওনার সাথেও কথা হয়েছে, আব্দুল খালেক শরিয়াতপুরী, তিনি ডাইরেক্ট একেবারে মেসেঞ্জারে আমাকে বলেছেন এবং ভাইকে বলেছেন যে এই কথাটা মানুষের কাছে একটু পৌঁছায়া দেন, আমি এরকম ভাবে কোনো প্রকারে কারোর কাছে টাকা চাই নাই এবং আমি এখনো পর্যন্ত সেখানে যাই নাই এবং আমার নামে এরকম ভাবে কোনো প্রকার টাকা যেন কালেকশন না করে। আমি ভিডিও ক্লিপ, মানে অডিও ক্লিপটা আপনাদেরকে একটু শোনায় দিচ্ছি। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। হ্যাঁ, এটা আমার আইডি না, এটা ভুয়া, প্রতারক, বাকপার। এটা প্রতিবাদ করো, হ্যাঁ, যে এটা জানাই দিও সবাইকে। সম্মানিত দর্শক শ্রোতা, এখান থেকে আমরা জানতে পারলাম যে আব্দুল খালেক শরিয়াতপুরী সে কারোর কাছে এখনো পর্যন্ত টাকা চাই নাই। হ্যাঁ।